গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মোর ডিলাইট বেঙ্গলি ব্লগ। আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি। তো আজকের ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে সকাল 7:30, আমার লেট হয়ে গেছে, প্রচণ্ড লেট হয়ে গেছে। ছোটোবাবুকে আনতে যাবো, তোমরা সবাই জানো 7:30তেই ছুটি হয়, তো একটু লেট হয়, কোনো অসুবিধা নেই। আমি আজকে ঘরের কাজ করছিলাম সকাল সকাল উঠে, সমস্ত কিছু কালকের একটু ঘরে সরাসরি করেছি। মানে আমার একটু স্বভাব আছে, বছরে একবার করে হলো ঘরের এদিকে জিনিস ওদিকে, ওদিকে জিনিস এদিকে করা। তো সেইগুলোই আজকে একটু গুছাচ্ছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠেই লেগে পড়েছি। তো হ্যাঁ, টিফিন করেছি, টিফিন করার পরে তারপরে ঘরে কাজ করছিলাম। আমার লেট হয়ে গেছে, ছোটোবাবুকে নিয়ে আসি, নিয়ে এসে তোমাদের সঙ্গে কথা বলবো। এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানটা ফাঁকা, এইখানটা ছিল ছোটোবাবুর বুক সেলফ। তো বুক সেলফে নিয়ে গিয়ে ওইখানে করে দিয়েছি, আর ছোটোবাবুর পড়ার টেবিলটা এটা করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, এই যে এইটা হচ্ছে ছোটোবাবুর পড়ার ডেস্ক করে দিয়েছি। আমি বললাম তুই এখানটা পড়বি, এখনও কিছু গোছাতে বাকি রয়েছে। দেখতে হচ্ছে প্লাস্টিক ব্যাগ, ওই যে ওইদিকে না এইদিকে, হ্যাঁ প্লাস্টিক ব্যাগ সব পড়ে রয়েছে। তো বিছানাটা গুছিয়েছি, আর আমি এখানে এই যে সোয়েটারটা রেখেছি, সোয়েটারটা পরবো, মানে জ্যাকেটটা পরবো, পরে নিয়ে ছোটোবাবুকে নিয়ে আসবো, নিয়ে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। তো এখন টাটা। তো ব্রেকফাস্ট করে নিয়েছি, আমি দেখছিলাম ক্যামেরাটা অন হয়েছে কি না, ওই জন্য আমি থমকে দাঁড়িয়ে গিয়েছিলাম। তো করে নিয়েছি ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট করে নিয়ে আর তোমাদের দেখাইনি ব্রেকফাস্ট আজকে কী করলাম, যাই হোক দেখাতে ভুলে গিয়েছি। কারণ ছোটোবাবু ক্লাস করছে, ছোটোবাবুর ফোনটা নিয়ে তো আমি মানে ভিডিও করি, আর বড় কাজ চাইতে হয়, দিবি একটু ফোনটা দিবি, ভিখারির মতন আমাকে ভিক্ষা করতে হয়। ও আমাকে তারপর বলে ভিক্ষাং দেহি। তো এবার ওর কাছ থেকে একটু চাইলাম ফোনটা, আমি দিয়ে একটা ভিডিও আনন্দ করি, কারণ ওর এখন কখন ক্লাস শেষ হবে তার নেই ঠিক, একটার পর একটা র্যান্ডাম ক্লাস আছে। তো ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, এইবারে একটু উইন্ডোগুলো খুলবো, সকাল থেকে উইন্ডোগুলো খুলিনি কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে। তোমাদের মনে কত ডিগ্রি আছে রে আজকে বাবু, দেখতে হবে। প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে, যে মানে হাত ফাত যেন বরফ হয়ে যাচ্ছে, এত ঠান্ডা পড়েছে। তোমাদের ওখানে কেমন ঠান্ডা বলো আমাকে, কমেন্টসে জানাবে, বুঝতে পারলে সবাই। তো চলো ঘরে একটু কাজ করি। আর একটা ফ্লাওয়ার ভাস আছে, কালকে ফ্লাওয়ার ভাসটা ধুয়ে দিয়েছিলাম, এই ফ্লাওয়ার ভাসটা ধুয়ে দিয়েছিলাম, ফ্লাওয়ারগুলো আমার বড়োবাবু ধুয়ে দিয়েছিলো। তো ওগুলোই এখন আবার সেই বালির মধ্যে দিয়ে আর পোতা ছিল, স্টনচিপ ছোটো ছোটো, তো ওগুলোকে একটু ঠিকঠাক করবো। আর এই দেখো তোমাদের বললাম না যে কালকে একটু ঘর এদিক ওদিক এদিক ওদিক করেছি, এই যে ওই বুক সেলফটা এখানে বড়োবাবুকে দিয়ে দিয়েছি। ও প্রচণ্ড নোংরা করতো, প্রচণ্ড মানে বই খাতা গুছিয়ে রাখতো না, ওই জন্য আমি বলি তুই এর যোগ্যই নয় বলে এটা বড়োবাবুকে দিয়ে দিয়েছি। ওরও বই খাতা রয়েছে, মেন মেন যেগুলো দরকার লাগে সেগুলো ওই বুক সেলফটায় রয়েছে, আর এইটা এখানে নিয়ে এসে বড়োবাবু তবু একটু গুছিয়ে রাখে, ছোটোবাবু একদমই রাখে না। আর ওর তো বই অনেক বেশি যেহেতু ওর লাগতো এইটা, তো এই কারণে এটা এখানে দিয়ে দিয়েছি। আর এদিকে তো আমার জঞ্জাল থাকে, মানে আনলা এখানেই রেখেছি, আর আমার সেলাই মেশিনটা এইদিকে রেখেছি। তো এই হচ্ছে আমার চেঞ্জ, তবে এখনও কিছু গোছানো বাকি রয়েছে। আর এইটা হচ্ছে আমার কাজের জায়গা, আমি আমার কাজের জায়গাটা এটা করে নিয়েছি। এই যে এখানে আমার, এখানে আমি কাজ করব। তো আমি এই যে দেখাচ্ছি ভালো করে, এই যে তো এখানে আমি আমার ল্যাপটপটাকে রেখেছি, এখানে বসেই আমি কাজ করব, সেটিং করে নিয়েছি পুরোপুরি। আর বড়োবাবু তো, বড়োবাবুর ল্যাপটপ বিছানায় ঘোরাঘুরি করে সারাক্ষণ, সারাক্ষণ ওর ল্যাপটপ এইদিকে একবার ল্যাত খাচ্ছে, ওইদিকে একবার ল্যাত খাচ্ছে। দেখো বিছানা থেকে আমি তুলছি ওর ল্যাপটপ, এই যে দেখতে পাচ্ছ, ও যেমন সব দিকে ল্যাত খায়, কোনো সময় পড়তে বসছে এই ঘরে, কোনো সময় পড়তে বসছে আমাদের ঘরে, আবার কোনো সময় ইচ্ছা হলে চলে যাচ্ছে ঠাকুমার ঘরে, ঠাকুমার ঘরে গিয়ে দেখি শুয়ে আছে, কোথায় গেল বড়োবাবু, কোথায় গেল, ঠাকুমার ঘরে গিয়ে পড়ছে, কোনো ধীর স্থির নেই। তারপরে আমরা যে পুরোনো ঘরটায় থাকতাম, আমাদের ওইদিকে রুম রয়েছে, তোমাদের দেখাবো একদিন, ওই রুমটায় আমরা থাকতাম, ওই রুমটা একদিন পুরো সাজিয়ে নিল, বললো আমি এখানেই পড়াশোনা করবো, ওখানে আবার ওখান থেকে আবার সব এই ঘরে চলে এলো, মানে কোনো ঠিক ঠিকানা নেই, বুঝতে পেরেছো? এই হচ্ছে আমার বাড়ির অবস্থা। তো যাই হোক চলো একটু কাজবাজ করি, করে আবার আসছি। আর আমাকে আজকে রেসিপি বানাতে, আমার কালকে পোস্ট হবে, কালকে স্যাটারডে আর টিউজডে করে এখন পোস্ট করছি, সপ্তাহে দুটো দিচ্ছি, বেশি দিচ্ছি না, ভাবছি চ্যানেলটাকে একটু গ্রো করে নিই, তারপরে রোজ দেওয়ার চেষ্টা করবো। না এখন তো চ্যানেলটা অতটা ভালো করে গ্রো করেনি, এক বছর হয়ে গেল, কবে যে হবে কে জানে, ভগবান একটু আমাদের দিকে তাকায় না, যাদের দিচ্ছে তো ঢেলে দিচ্ছে, যাদের দিচ্ছে না তো একদমই দিচ্ছে না। উফ, যাই হোক চল কাজবাজ করে আসছি। এই যে এইটা কালকে বড়োবাবু ধুয়ে দিয়েছিল, আর এই যে এইটা
এর বেশি ভেতরে যাচ্ছে না, কারণ এর মধ্যে রয়েছে এই যে নুড়ি পাতা ঢোকানো আছে সেই কারণে। তো প্রথমে আমি এটাকে দেব, দেখো মা একটা লাউ কিনে নিয়ে এসেছে, আজকে লাউয়ের ঝোল হবে। কই মাছ আছে, কই মাছ দিয়ে লাউ দিয়ে ঝোল হবে। শিম আছে, আবার শিম কিনে নিয়ে এসেছে, কুমড়ো নিয়ে এসেছে। মা এই সামনের দোকান থেকে বাজার করে নিয়ে এসেছে। চলো এবার দিকে রান্নার প্রিপারেশন নিই। কি মজা কি মজা, রসগোল্লা খাবো। এই যে দুজন বসে আছে, এই টুকি টুকি, আরেকজন কই, এই আরেকজন কোথায় রে, কোথায় আরেকটা, ও আচ্ছা ওই জন্য বসে আছে। উলি বাবা উলি বাবা উলি বাবা, কেমন করে তাকিয়ে, যাস না যাস না যাস না, ওখানে কালি আছে। ওই যে তো রান্না বান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে, আর আজকে একটু দেরি হয়ে গেছে কারণ আমি আজকে রেসিপি করব। রেসিপিটা হচ্ছে মৌডি লাইটে যাবে। এই আমার জ্যাকেটটা মানে পরে আছে, বড় বড় তুলে দে তো, জ্যাকেটটা খুলে মানে ফেলে দিয়েছি ছুটে, কারণ রেসিপি করছিলাম হাতে জ্যাকেটের পর্যন্ত দেখা যাচ্ছিল সেই জন্য। তো এবারে হচ্ছে আমি কি রান্না করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো বলে ফোনটা হাতে নিলাম। বড়বাবুর কাছ থেকে একটু ভিক্ষা করে ফোনটা আমাকে চাইতে হলো, আর ঘুরঘুর করছে ফোনটা নেবে বলে, কারণ আমি ফোনটা ছাড়বো ও নিয়ে নেবে। আর ছোটো বাবু র্যান্ডাম ক্লাস হচ্ছে ওর আজকের, মানে ফোন আমি হাতেই পাচ্ছি না, তো অনেকক্ষণ পরে ওই জন্য হাতে পাচ্ছি, মানে অনেকক্ষণ ধরে হাতে পাচ্ছি না বলে বড়বাবুর কাছ থেকে আমি ভিক্ষা চাইলাম একটু ফোনটা দে। আর আজকে আমি যেটা রেসিপি করছি সেটা হচ্ছে এই যে চিকেন, লেহসুনি চিকেন করছি, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আর করছি এই যে এই আর করছি বলছি, আর এটা হচ্ছে মশলা দেখাচ্ছি তোমাদের। আর এখানে কি রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে আমি ব্যাক ক্যামেরায় শেয়ার করছি, ফোন ক্যামেরায় শেয়ার করতে পারবো না। আর এখানে তো এই যে ভাত হচ্ছে, ভাত হলে হয়ে যাবে। তো চলো তো ঝটপট রান্নাটা করে নিই, করে নিয়ে আসছি, একদম বিকেলবেলা আবার তোমাদের সঙ্গে দেখা করবো, কথা বলবো, এখন আর আসবো না। এবার তো খেতে হবে, রেসিপি করতে হবে, সেটাকে আপলোড করতে হবে ড্রাইভে, কারণ এটার এডিট শোনা করে, ব্লগের এডিট আমি করি। তো সেটা আবার এটার ভয়েস দিতে হবে, কারণ কালকেই আমার যাচ্ছে মৌডি লাইটের রেসিপি লেহসুনি চিকেন, তো সেই কারণে। তো চলো ঝটপট করে নিই, ঝটপট করে আবার দুপুরবেলা খেতে তো হবে। তো আসছি আবার বিকেলবেলা, ঠিক আছে। তার আগে আমি একটুখানি তোমাদের দেখিয়ে দিই কি আজকে রান্না করেছি। এই যে তোমাদের আরেকবার দেখিয়ে দিই, এটা হচ্ছে মশলা, রসুন আর কাঁচা লঙ্কা আছে। আর এতে কী কী মশলা দিয়েছি এটা এখন বলবো না, এটা সিক্রেট থাক, তোমার মৌডি লাইটে গিয়ে ওয়াচ করবে। আর হচ্ছে এখানে ভাত হচ্ছে, আর এখানে রয়েছে এটা কালকের মাছের টক, বার করলাম, গরম করেছি শাশুড়ি মায়ের স্পেশাল টক। আর এখানে একটু টক দই আছে, খাওয়া হবে, এটা এক্সট্রা হয়েছে। আর মোরলা মাছ ভাজা ছিল, এটা আবার একটু ভেজে নিলাম, মোরলা মাছ দিয়ে সব কিছু সবজির একটা চচ্চড়ি। আর এখানে কালকের একটু ডাল রয়েছে, সেটাকেও গরম করলাম। আর এখানে রয়েছে লাউ দিয়ে কই মাছের ঝোল, লাউ দিয়ে কই মাছের ঝোল রয়েছে, এটা বড়বাবুর জন্য স্পেশাল। আর বড়বাবু যেহেতু চিকেন খাবে, আর এখানে উচ্ছে ভাজা, বড়বাবু যেহেতু চিকেন খাবে সেই কারণে কিন্তু চিকেনটা একদম মাছালা করছি। তো চলো আসছি, আবার পরে কথা হবে। সেই দুপুরের পর থেকে এখন এলাম তোমাদের সঙ্গে কথা বলতে, আমার মনটা ভীষণ খারাপ, আমাকে নির্যাতন করা হচ্ছে রীতিমতো, টর্চার করা হচ্ছে, হয়েছে। সেই দুপুর থেকে আমাকে দিয়ে একটা কাগজ খোঁজানো হয়েছে, সারা দুপুর না আমাকে বসতে দেওয়া হয়েছে, না আমাকে শুতে দেওয়া হয়েছে, আর সারা দুপুর ধরে একটা কাগজ খুঁজতে খুঁজিয়েছে। তা সেই কাগজটা হলো ছোটো বাবুর আর বড়োবাবু সুইমিং পুলে ভর্তি করা হয়েছিলো ওদের 6,000 rupees দিয়ে। তো সেই টাকাটা মানে সবে ভর্তি করেছি, আর এক সপ্তাহ ক্লাস করেছে, তারপরে আর সুইমিং করতে যেতে পারিনি লকডাউন পড়ে গেছে 2020 সালে। সেই টাকাটা এখন ফেরত পাওয়া যাচ্ছে, খবর পেলাম, আমার একটা বান্ধবী খবর দিল, বিপাশার মা। তো
খবরটা পেয়ে খুব খুশি হয়ে গেলাম, সব আছে, আই কার্ড রয়েছে, আই কার্ডের পেপারটা রয়েছে, মানে টুপি থেকে চশমা থেকে সমস্ত কিছু, ড্রেস ট্রেস সব রেখে দিয়েছি, কিন্তু মেন যে পেপারটা যেটার মধ্যে রসিদ যেটা বলে, তো সেই বিলটাই পাচ্ছি না খুঁজে, সেই বিলটা খুঁজে পেলাম না, সারা দুপুর তন্ন তন্ন করে আমাকে খুঁজালো, সবাই মিলেই খুঁজেছে, আর আমার উপরে প্রেশার করা হয়েছে রীতিমতো, ওই জন্য দুপুরের পর থেকে আর আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, আমি বিরক্ত হয়ে গেছিলাম, আমার ভালো লাগছিল না খুঁজতে খুঁজতে। তা হলেও 6,000 টাকা, মানে এটা তো আর মুখের কথা নয় না, 6,000 টাকা ফট করে যদি এখন পেয়ে যেতাম কতটা ভালো লাগতো, জানি না পাবো কি। তবে বিপাশা একটু আশা দিয়েছে বিভা, তো দেখা যাক, যদি পেয়ে যাই তো খুব ভালো, আর না পেলে আর কিছু করার নেই। আর আমি এদিকে রান্না করছি, এই যে আলু ভাজা হচ্ছে, আজকে ভাত করেছি, আলু ভাজা, লাউ ঝোল রয়েছে, লাউ ঝোল রাত্রিতে ঠান্ডা, দেখি কে খায় না খায়, সেই জন্য ডাল করেছি, আলু ভাজা, ভাত আর ডিম ভাজবো। তো কই মাছও রয়েছে, চিকেনটা নেই, চিকেনটা অল্প ছিল, এই সানডে নিয়ে এসেছিলো তার থেকে একটু কাটিয়ে রেখেছিলাম বলে আজকে চিকেনটা করে নিলাম, রাইসুনি চিকেনটা। আর এখন একটু ডিম ভাজবো, হালকা করে পেঁয়াজ দিয়ে ডিম ভাজবো, আর ডাল, আলু ভাজা, ভাত খাওয়া হবে, আর কই মাছ আছে 2 পিস, লাউ ঝোল দিয়ে তার ওটা একটু নেড়ে দিই। তো এই হচ্ছে আমার আজকের অবস্থা, আজকে আর ব্লগ করতে পারলাম না, আমি কি করব, কিছু করে নেই, সারা দুপুর ধরে আমার ওপর অত্যাচার করেছে সবাই মিলে, সবাই মিলে, সবাই মিলে, টাকা পাওয়ার আশায় খালি টাকা। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করে দেবো, আর ভিডিওটা কন্টিনিউ করবো না, আর করতেও পারবো না মনে হচ্ছে, রাতে আমার অনেক কাজ পেন্ডিং পড়ে গেছে, সেগুলো আমাকে সব করতে হবে, জামাকাপড় গোছাইনি, কিছু গোছাইনি, সারা দুপুর ধরে ওই করেছি, ছোটোবাবুকে পড়তে দিয়ে আসতে গেছি, আবার ছোটোবাবুকে পড়তে দিয়ে আমি এলাম, ওর পাপা নিতে গেছে এখন, সেই জন্য আমি হাতে ফোনটা ধরে নিয়েছি। তো ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, আমার আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে ছোট্ট করে একটা লাইক কমেন্ট আসে পারলে শেয়ার করো একটু, আর চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার সাথে থেকেও, এটা আমার অনুরোধ রইল, আর এটা আবদারও বলতে পারো। তো চলো আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগের সাথে, ততক্ষণ টাটা, বাই বাই, লাভ ইউ গাইস।